সাকিব ভাইকে রাজনীতির ভিতরে টানতেছেন, তাইলে 3 তারিখে গণভবনে যে ডায়রি লিস্ট ওই যার মধ্যে তামিম ইকবাল কেন গণভবনে গিয়েছিল? তামিম ইকবালের যখন বিয়ে হয়েছিল ওর বিয়ের প্রোগ্রামে, তাইলে ও বেগম খালেদা জিয়াকে কেন ইনভাইট করছিল? সাকিব ভাই তো ওনার বিয়ের সময় ইংল্যান্ডের মধ্যে চাইলে শেখ হাসিনাকে দাওয়াত দিয়ে নিতে পারত, উনি তো সেই কাজ করে নাই। তামিম ইকবাল তার ভাইয়ের দোয়াই দিয়ে চুপচাপ হয়ে একটা ফোর্স দিয়ে কি শেষ হয়ে গেছে? এখানে আপনারা মানে মেনে নিয়েছেন যে তামিম ভাই সমন্বয়ক হয়ে গেছে, চট্টগ্রামের সমন্বয়ক নাকি তামিম ভাই, এটা বললে কি হয়ে গেছে? যদি খারাপ কিছু করতোই তাহলে সে বাংলাদেশে আসতে চাইতো না, বুঝছেন? চাইদা তো হচ্ছে সাকিব ভাই বাংলাদেশের ক্রিকেটে, এবং কি শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট না, বিশ্ব ক্রিকেটের মধ্যে সাকিব ভাই একজনই, হি ইজ নাম্বার ওয়ান, সন্দেহ নাই। আপনারা বিসিবির সঙ্গে কথা বলেছিলেন কিনা, বিসিবি কে কোনো জানিয়েছেন কিনা যে এই ধরনের আপনাদের মানববন্ধন লং মার্চ সেটা কি জানেন? এখন দেখে যদি ভাই একটা জিনিস হচ্ছে কি, আপনার যদি ওয়াশরুম ধরে মানে আপনি যদি ঘুম থেকে উঠে যান তাহলে আপনাকে আর ঘুমানো মানে জানানোর কোনো পসিবল না, আর আপনি যদি ঘুমের মধ্যে থাকেন তাহলে আপনাকে জানানো পসিবল। এখন ওরা যদি জেনে না জানার বান করে থাকে, ওই চোখ থাকিতে অন্ধ হয়, তাহলে তো এখানে আমাদের বলার মতো কোনো ভাষা নেই, ঠিক আছে? তারা দেখেও না দেখার বান করে আছে, চুপচাপ আছে, কিন্তু সাকিবিয়ানরা কোনো এই বিষয়টাতে কোনো প্রকার কোনো মানে পিছু উঠবে না। এখানে সাকিব ভাইকে মানে বাংলার মাটি থেকে বিদায় দিতে হবে, তার সম্মানপূর্ণ যতটুকু সম্মান। এখন আপনারা অনেকে বলতেছেন সাকিব ভাই নাকি রাজনীতির সাথে সম্পৃক্ত, এখন এই বিষয়টা হচ্ছে ফার্স্ট টানলে আপনি আরো ফার্স্ট টানতে হবে। যেমন আপনি তামিম ইকবালের যখন বিয়ে হয়েছিল ওর বিয়ের প্রোগ্রামে, তাইলে ও বেগম খালেদা জিয়াকে কেন ইনভাইট করছিল? সাকিব ভাই তো ওনার বিয়ের সময় ইংল্যান্ডের মধ্যে চাইলে শেখ হাসিনাকে দাওয়াত দিয়ে নিতে পারত, উনি তো সেই কাজ করে নাই। সাকিব ভাই জায়গা থেকে সলিড, সাকিব ভাই চুপচাপ ছিল। এখন আপনাদের অধিকাংশ যারা সুশীল অধিকাংশরাই আন্দোলনের সময় বিন্দু পরিমাণ কোনো পোস্ট করেন নাই, এখন সাকিব ভাই কিছু বলে নাই, সাকিব ভাই আপনাকে বুঝতে হবে। শব্দের আরেক নাম একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো, থেকে 50 বছরেরও বেশি কসমিক ডো। তামিম ইকবাল তার ভাইয়ের দোয়াই দিয়ে চুপচাপ হয়ে একটা ফোর্স দিয়ে কি শেষ হয়ে গেছে? এখানে আপনারা মানে মেনে নিয়েছেন যে তামিম ভাই সমন্বয়ক হয়ে গেছে, চট্টগ্রামের সমন্বয়ক নাকি তামিম ভাই, এটা বললে কি হয়ে গেছে? সাকিব যদি খারাপ কিছু করতোই তাহলে সে বাংলাদেশে আসতে চাইতো না, বুঝছেন? সাকিব খারাপ কিছু করে নাই, সে বাংলাদেশে এর জন্য আসতে চাইছে। যারা খারাপ করেছে দেশের মানুষের সাথে, যারা হত্যার সাথে জড়িত ছিল তারা ইমিডিয়েটলি পালাই গেছে, সাকিব কিন্তু পালাই নাই, সাকিব আসতে চাইছে। এবং সাকিব যদি কোনো অপরাধ করেই থাকে, দেশে আইন আছে, আইন দেখবে সেটা। সাকিব আমরা জানি সাকিবের সাথে বিসিবির এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? দুবাই পর্যন্ত এসে সে বাংলাদেশে ফিরতে পারলো না। একটা কথা আপনাদের কাছে আমার একটা কথা, মনে করেন আমি সহ আজকে ক্যামেরার এই ফ্রেমের মধ্যে যে কয়জন ভাই আসবে, ঠিক আছে, আমরা দেখতেছি সবকিছু ওই আগের ফ্যাসিস্ট সরকারের ন্যায় হচ্ছে। এখন আমরা যে কজন ক্যামেরার ফ্রেমের মধ্যে আছি, এই কজনের লাইফ যে আগামী 2 ঘন্টা পরে হুমকির মধ্যে পড়বে না, এটা নিরাপত্তাটা কে দিবে? ১৬ মিলিয়ন সাকিব ভাইয়ের ফেসবুক ফ্যান ফলোয়ার, এ যার মধ্যে 16 মিলিয়নের মধ্যে মিনিমাম 10 মিলিয়ন ফ্যানই আছে যারা রাজনৈতিক পরিবার থেকে বিলংস করা, তাদেরকে আপনি চাইলে যে কোনো পলিটিক্যাল কোনো ইস্যু আপনি বুঝাইলেন, সুজে দিলেন, এটা তো হবে না। তারা তো সুজি কে বড় হয় নাই, তারা পলিটিক্যাল পরিবার থেকে বড় হয়েছে, পলিটিক্যাল এসব ইস্যু দেখতে দেখতে বড় হয়েছে। এই বিষয়টা আপনাদেরকে মনে রাখতে হবে, ফলাফলটা কি আসবে তার উপর, তার প্রেক্ষিতে আমাদের বড় সিনিয়র যারা আছে অবশ্যই আমাদের মানে উপরে কেউ আছে, মানে আমাদের এই যে এখানে বড় ভাইরা আছে, আমাদের সিনিয়র ভাইরা আছে, সিনিয়র ভাইদের হতে আলোচনা করে সবার মাধ্যমে আমরা একটা বড় কর্মসূচির ডাক দিব। কথা হয়েছে কিনা আপনাদের এই বিষয়ে সাকিব ভাইয়ের সাথে? তো কথা বলা এটা তো মানে ইম্পসিবল, সাকিব ভাই তো যে কেউ না যে আমি নক দিলাম ওনাকে, চাইলে কথা বলতে পারবো, ঠিক আছে? আপনি এনে দেন মিরপুরের মাটিতে, সাকিব ভাই আমার আপনার মতো হাজারো মানুষের সাথে অটোমেটিক নিজে দেখা করবে, ঠিক আছে? সাকিব ভাইয়ের মন মানসিকতা এটা সম্পর্কে যদি কেউ কোশ্চেন করে
তাহলে তাকে নিয়ে আমার আমার তার মন মানসিকতা নিয়ে আমার প্রশ্ন তুলতে হয় তো তার ক্যারিয়ারটাকে লঙ্গার করতে চাচ্ছে না সে চাচ্ছে তার লাস্ট ম্যাচটা যেন সে সম্মানের সহিত বিদায় নিতে পারে সে গত 17 বছরে যথেষ্ট বাংলাদেশকে দিয়েছে সে চাচ্ছে তার লাস্ট ম্যাচটা যেন সম্মানের সাথে বিদায় নিতে পারে আর আমরা আমাদের উচিত তাদেরকে সম্মানের সহিত বিদায় দেওয়া সে বাংলাদেশকে একটা পর্যায়ে নিয়ে গেছে তার দ্বারাই বাংলাদেশ একটা বড় পর্যায়ে পৌঁছাইছে এন্ড আমরা যদি এটা দিতে ব্যর্থ হই আমরা কিন্তু দায়ী থাকব সাকিব ভাইয়ের কাছে শুনছিলেন সাকিব সাকিব ভক্তদের সে কথাগুলো রয়েছে এবং এবং এক নাম্বার ইস্যু হচ্ছে তামিম ভাইয়ের বিয়েতে সে খালেদা জিয়াকে ইনভাইট দিয়েছে এটা একটা রাজনৈতিক ইস্যু কিন্তু অবশ্যই দ্বিতীয় আরেকটা কথা আপনাকে সাকিব ভাইকে রাজনীতির ভিতরে টানতেছেন তাইলে তিন তারিখে গণভবনে যে ডায়েরি লিস্ট ওই যার মধ্যে তামিম ইকবাল কেন গণভবনে গিয়েছিল এটাতে সে কি বুঝাইছে অনেক প্রশ্ন আছে সাকিব এখন পর্যন্ত প্রায় 71টি টেস্ট খেলেছে 4609 রান করেছে 246টি উইকেট